আষাঢ় পূর্ণিমা মহোৎসব, সেই সাথে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান, দুটি বিশেষ উৎসবের দৃশ্য এই ভিডিওতে ধারণ করা হয়েছে। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং ভিডিওতে এই দৃশ্যগুলি দর্শন করতে থাকুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, খুবই অপূর্ব একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশের প্রধান কার্যালয় শাহিবাগ আশ্রমে পালিত হলো আজকে হাজার হাজার ভক্তের সমাগমে রাসনীয় মহোৎসব, সেই সাথে সহস্র প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান। তো আজকে সারাদিন এইভাবেই তুলসী কাঠের মধ্যে সলিতা পেঁচিয়ে এইভাবেই প্রস্তুত করা হয় এবং এই প্রদীপগুলির মাধ্যমে সন্ধ্যার পর হাজার হাজার ভক্ত ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেন। আপনারা হয়তো অবগত আছেন যে রাস পূর্ণিমা উৎসবটি ভগবানের যতগুলি উৎসব রয়েছে এই সকল উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সাধারণত গোলক বৃন্দাবনে রাসলীলা করেন। তো গোলক বৃন্দাবনের এই প্রতিবিম্ব স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলায় লীলাবিলাস করেন, তখনও এই রাস উৎসবটি বৃন্দাবনে হতো এবং এই উৎসবে বিভিন্ন গোপিকারা অংশ নিত। আজকের এই দিনে আমাদের সাহেবাগ আশ্রমে যে শিবজির বিশেষ বিগ্রহ রয়েছে, শিবজি মহারাজকে হচ্ছে আজকে গোপী বেশে সজ্জিত করা হয়েছে। মূলত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে গোপিকাগণের সাথে রাসলীলা করতেন, তখন একদিন দেবাদিদেব শিব রাসলীলা অংশগ্রহণ করার জন্য গোপী সেজে বৃন্দাবনে আসেন। এজন্য আজকের এই বিশেষ তিথিতে মহাদেবকে গোপী বেশে সজ্জিত করা হয়েছে। এই জন্য মহাদেবের এই বেশের নাম হচ্ছে গোপেশ্বর মহাদেব। তো আপনারা এটি অবগত আছেন যে গত 30 দিন ধরে ভগবানের অত্যন্ত প্রিয় মাস দামোদর মাস পালিত হচ্ছে এবং এই দামোদর মাসে ভক্তরা প্রতিদিন সন্ধ্যায় ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে, ভগবান গোপালের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ বা তিলের তৈল দ্বারা প্রদীপ নিবেদন করছেন। আমরা আপনাদের সাথে ইতিমধ্যে অনেকগুলি ভিডিও প্রকাশ করি এই দামোদর মাস সম্পর্কিত। এই দামোদর মাসে ভগবানের বিবিধ লীলাগুলি সংগঠিত হয়, যেমন অন্নকূট মহোৎসব, গিরিরাস পূজা মহোৎসব। তো প্রতি বছরে এক বছর পরপরই আমাদের মাঝে এই দামোদর মাস বা কার্তিক মাস এসে উপস্থিত হয়। তো আজকে আমাদের সাহেবাগ আশ্রমে ভগবান শ্রী রাধা গোবিন্দকে সজ্জিত করা হয়েছে ঠিক বৃন্দাবনে রাসলীলার মতো করে। আজ ছিল রাসলীলার বিশেষ তিথি, সেই সাথে রাস পূর্ণিমা, সেই সাথে আজ ছিল দামোদর মাসের সমাপনী দিবস। তাছাড়াও আরও আজ আরও একটি গুরুত্বপূর্ণ তিথি ছিল, সেটি হচ্ছে ভীষ্মদেবের বিশেষ ব্রত সমাপনী দিবস। দামোদর মাসের শেষ 5 দিন ভীষ্ম পঞ্চক ব্রত নামে একটি ব্রত রয়েছে। তো ভক্তরা এই ব্রত পালন করে থাকেন। বিশেষ করে আমাদের ইসকন ঢাকায় প্রায় সহস্রের অধিক ভক্ত এইবার ভীষ্ম পঞ্চক ব্রতে অংশগ্রহণ করে। তারা আজকে ভীষ্ম পঞ্চক ব্রতের শেষ দিনে গঙ্গায় স্নান করে, স্নান করে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া সম্পন্ন করে। এরপর গত 5 দিন তারা কেউ ফল আহার করে, কেউ বা হবিষণ্ণ আহার করে, বা কেউ কোনো কিছুই আহার না করে এই বিশ্বপঞ্চক ব্রতটি পালন করেন। তো আজকে গঙ্গা স্নানের পর, তর্পণ ক্রিয়ার পর, সন্ধ্যার পর এই বিশ্বপঞ্চক ব্রতের পালন সম্পন্ন করেন। দেখতে পাচ্ছেন ভক্তরা হচ্ছে শিবজি মহারাজকে প্রদীপ নিবেদন করছেন। সন্ধ্যার পর থেকে আজকে মন্দিরে ভক্তবৃন্দের আগমনে মন্দির প্রাঙ্গণ মুখরিত হতে থাকে। দূর দূরান্ত থেকে শত শত হাজার ভক্ত এই মন্দিরে এসে
ভিড় জমায়। আবার প্রায় একটি বছর পর আমরা এই দামোদর মাসকে পাব, দামোদর মাস পালন করতে পারব, ভগবানকে এইভাবে ভূত প্রদীপ নিবেদন করতে পারব। তো শাস্ত্রে আমাদের যতগুলি মাসের মহিমার কথা বলা হয়েছে, তন্মধ্যে এই দামোদর মাস সম্পর্কে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। ভগবানের অপর নাম হচ্ছে দামোদর, আর ভগবানের এই নামকে কেন্দ্র করে এই মাসের নাম হয় দামোদর মাস। সুপ্রিয় ভক্তবৃন্দ, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো আপনারা যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম পরবর্তীতে ভিডিও দেখতে পারেন। আর ফেসবুকে দেখে থাকলে ভিডিওটিকে শেয়ার করে আপনার আত্মীয় স্বজনকেও এই রাস পূর্ণিমা এবং দামোদর মাস সমাপনের অপূর্ব দৃশ্য দর্শনের সুযোগ করে দিন। হরে কৃষ্ণ, সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।